নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্ল্যান্টস পটস অ্যান্ড বনসাই। আজ আমি একটি সাইপ্রেস গাছের উপরে বনসাইয়ের কাজ করব। এই গাছটির কয়েকটি অপ্রয়োজনীয় শাখা আমি কেটে নিয়েছি, এখন গাছটিকে আমি ওয়েরিং করে নিচ্ছি। ওয়েরিং করে এটাকে আমি একটা সেমি কাসকেড বনসাই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। গাছটি আমার 2 বছর পুরানো, আমি এতে ডাবল ওয়েরিং করে নেব যাতে গাছটিকে আমি নির্দিষ্ট স্টাইল দিতে পারি। সেই জন্য তো আমি গাছটিকে ডাবল ওয়েরিং করে নিচ্ছি। সাইপ্রেস গাছ একটা চিরহরিৎ গাছ, সবসময় এর পাতা সবুজ থাকে, তো আমি এটাকে ডাবল ওয়েরিং করে নিলাম। এখন আমি এটাকে সেমি কাসকেড স্টাইল দিচ্ছি। গাছটি একটি প্লাস্টিকের খাড়া পাত্রের মধ্যে আছে। এর কিছু অপ্রয়োজনীয় সরু শাখা তথা ডালপালা আমি ছেঁটে নিচ্ছি। এখন আমি গাছটিকে ওয়েরিং করে নেব। আবার এর ছোট ছোট শাখাগুলিকে আমি ওয়েরিং করে নিয়ে তারপরে কিছু প্রুনিং করে আমি আমার নির্দিষ্ট সেমি কাসকেড স্টাইল দেব। সাইপ্রেস কনিফার প্রজাতির গাছ, আমি কাঁচির সাহায্যে কিছু কিছু সরু ডালপালা এবং পাতা ছেঁটে নিয়েছি। এখন এর ছোট শাখাগুলিকে আমি ওয়েরিং করে নিচ্ছি। গাছটি ছোট এবং এর শাখা প্রশাখাগুলিও ছোট, তাই খুব ধৈর্যের সঙ্গে একে ওয়েরিং করতে হচ্ছে। প্রশাখাগুলিকে আমি একে একে ওয়েরিং করে নিচ্ছি।
এখন ডালের শাখাগুলির স্ট্যাপগুলিকে আমি মিলিয়ে নিচ্ছি এবং প্রুনিং করে ট্রাঙ্ক লাইনটাকে দৃশ্যমান করে দিচ্ছি এবং আমি শেষ পর্যন্ত গাছটিকে যে ফাইনাল লুক দিয়েছি সেটা আমি আমার টার্ন টেবিলে রেখে গাছটির ফাইনাল যে স্টাইলটা সেটা আমি আপনাদেরকে দেখাবো, গাছটি দেখতে শেষ পর্যন্ত কেমন হলো। এখন আমি এটাকে একটু রিফাইনিং করে নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। নমস্কার। এই হলো গাছটির ফাইনাল লুক, আমি একটা টার্ন টেবিলে রেখে দেখাবার চেষ্টা করলাম।